আর সকালবেলা উঠলে যখন প্রচুর বৃষ্টি পড়ছে, বেলা রোজ একদিন থেকে উঠে বৃষ্টি দেখছে। রোজা একটু সবাইকে হ্যালো বলো, হ্যালো বলো, শুনে মনে একটু তাকাও, তাকে একটু বৃষ্টি দেখতেছো সেটা দেখাও সবাইকে। আমাদের কি মাধবী না মাধবীলতা, হ্যাঁ দেখো আমাদের মাধবীলতার কাকে কি সুন্দর বৃষ্টি পড়ছে, তাই না? তোমার ভালো লাগছে না? ওহ, বৃষ্টি তোমার ভালো লাগে না? আমার ভয় লাগে। কেন তোমার ভয় লাগবে? কেন? পানি খাচ্ছি। তুমি পানি খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি বৃষ্টি তোমার অনেক ভালো লাগে না? আমার তো অনেক ভালো লাগে। আমারও। তোমারও ভালো লাগে? রিয়েলি? আমি পানি খাই। হ্যাঁ, তুমি দেখো যে আমাদের গাছের গাছের পাতা থেকে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কিভাবে, দেখো দেখো দেখো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মামি বৃষ্টি দেখছি, যেহেতু এখন হচ্ছে বৃষ্টির দিন আর এদিকে হচ্ছে লকডাউন চলছে, আর আমাদের মামির প্রচুর বৃষ্টি পছন্দ। আমরা প্রায় এখানে দেখা যায় জানলার ফাঁকে এখানে সেখানে দাঁড়িয়ে দেখা যায়, আমরা মামি সব সময় বৃষ্টি দেখি। আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, বাট ভালো লাগে। আসলে আমার অনেক ভালো লাগে বলে আমি বৃষ্টিটাকে খুব বেশি অনেক সময় এনজয় করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর সঙ্গে থাকে আমার মেয়ে। আমার মেয়ে যদি বৃষ্টি যখন বৃষ্টি দেখি তখন আমার সঙ্গে আমার মেয়ে বসে বসে বলবে আম্মু অনেক ভালো লাগছে। সেই জন্য ভাবলাম যে যেহেতু সকালবেলা আমরা দুইজন মা মেয়ে বৃষ্টি দেখছি, তাই আপনাদের একটু শেয়ার করি। মামি বৃষ্টি দেখার পর এখন রান্না করতে চলে আসছি, এছাড়া অন্যান্য কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু দুপুরে রান্না করতে হবে, এদিকে রোজার পাপাও বাসায় নেই, তাই রোজাকে নিয়ে আমাকে একা একা রান্না করতে হবে। তাই আমি একটা আজকে মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে পোলাও রান্না করব। আর কীভাবে রান্না করছি সেটা আমি তোমাদের দেখাবো। মুরগির মাংস আমি ধুয়ে টুয়ে ম্যারিনেট করে নিয়ে এপাশে হচ্ছে আমি পোলাও রান্না করছি। পোলাও রান্নার জন্য তেল আর ঘি আর গরম মশলা সবগুলোতে ভালো ভাজা ভাজা করে ফুটেছি। এখন আমি আদা বাটা মশলার মধ্যে এখন আমি আদা রসুন বাটাটাও দিয়ে ভালো করে নাড়বো। এদিকে হচ্ছে আমি চালটাকে ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এতে পোলাওটা অনেকটা ঝরঝরে হয়। ভালো করে নাড়বো। এখন এক টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও ভালো করে নাড়বো। এখন দু চালটা একটু ভাজা ভাজা করবো। চালটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলছি। আমি 1 কেজি চালের পোলাও রান্না করছি, আর 1 কেজি চালের সপ্তম পোলাও রান্নার সময় যতটুকু চাল দেবেন তার ডবল পানি দেবেন। যদি 1 কেজি ডবল পানি দেবেন। এসেডে পোলাও বসিয়ে দিয়েছি, আর এসেডে হচ্ছিল আমার মুরগির মাংসটা রান্না করছি। আমি মুরগির মাংসটা একটু একটু কষা কষা করে রান্না করব, সেজন্য আমি এখন একটু নেড়ে এখন ঢেকে দিব যাতে যেন এটা হয়।
আমি ভাজা ভাজার পরে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আর হচ্ছে এ পাশে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটাও ঢেলে দিলাম। আমি বলেছি আগেই যে যতটুকু চাল দেবেন তার ডাবল পানি দিতে হবে, আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি। আর এ সাইডে হচ্ছিল আমি গরুর দুধ আর পাউডার দুধ আমি ভালো করে গুলিয়ে একটু কুসুম গরম পানিতে ওখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এগুলো এতে দেখা যায় পোলাওয়ের টেস্টটা ভালো আসে। আমি একটু নেড়ে দিব। পানিটা দেওয়ার পর আমি একটু আঁচটা বাড়িয়ে দিব। আর ভালো করে বলক আসলে যখন একদম পানিটা একটু হালকা শুকিয়ে যাবে, চালের নিচে চলে যাবে, তো তখন আমি হালকা আঁচে আমি পোলাওটাকে আস্তে আস্তে রান্না করব। অবশ্যই ঢেকে দিব। আমার মুরগির মাংসটা একদম কষা কষা হয়ে গেছে, আর একটু ঝোলটা কমিয়ে আমি একটু নামিয়ে দিব, নামিয়ে ফেলব। আর এদিকে রজা দেখুন, দেখুন রজা দিকে আসো। রজা তো সকালবেলা প্রচুর বৃষ্টি দেখলো, মা আমি বৃষ্টি দেখেছি। আর বৃষ্টি যেহেতু দেখেছি তাই ভাবলাম যে যেহেতু আমি বৃষ্টি নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আসলে এই সময়টা বৃষ্টির সময় বলে আসলে বৃষ্টি আমাদের দুজনের খুব ভালো লাগে। আর বাসায় আজকে কেউ নেই, ভাবছি যে কি করব কি করব করতে বলতে বলতে আজকে ভাবলাম যে না আপনাদের একটু পোলাও রান্নার পুরো রেসিপিটা একটু দেখিয়ে দেই, যারা একদম জানেন না আর যারা অনেকেই পোলাও অনেক সুন্দর ঝরঝরা করতে পারেন না, সেক্ষেত্রে কী করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। আর এদিক দেখুন রজা কী করছে, এটা ইয়ে করো না। রজা আজকে বাসায় কেউ ছিল না, ওর পাপাও বাসায় ছিল না বলে অনেক বিরক্ত করেছে আমাকে, অত বিরক্ত সবসময় করে। আর এদিকে হচ্ছে ওর পাপাও চলে আসছে, আমার রান্নাও শেষ প্রায়। আমি পোলাওটাকে হালকা আছে, একদম হালকা আছে দেখো, খুব দারুণ একটা স্মেল বের হচ্ছে, আসলে তোমাদের বুঝাতে পারছি না। আর রান্নাটা শেষ প্রায়। এখন হচ্ছে যেহেতু রজার পাপাও চলে আসছে, আর দুপুর এখন 2:20 বাজে, এখন আমি খাবারটা সার্ভ করে ফেলবো। ও ফ্রেশ হয়ে গেছে, এখন দুপুরের খাবার খাবো। দুপুরের রান্না শেষ, সার্ভ করে দিয়েছি। এখন রজার রজার পাপা খাচ্ছে। এই যে এই তরকারি নাও, কেমন হয়েছে একটু বলো তো। তুমি আজকে বাসায় ছিল না, আর রজার আমি কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে ফেললাম। লেবু নিও, একটা ফোক ভেঙে দুজনে নাও। রজা তুমিও খাওয়া শুরু করো। আচ্ছা দিচ্ছি, দাঁড়া কি দিব তোমাকে, না না কিছু হয়নি, তোমাকে কোক দিবে, দাও দাও। আচ্ছা সমস্যা নেই পাপা, কোক দে তুমি দাও। তুমি আজকে রজা কিন্তু অনেক বিরক্ত করেছে জানো, আর তুমি একটু খেয়ে বলো সবাইকে, বলো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে, একটু খেয়ে সবাইকে একটু বলো প্লিজ, তুমি একটু কমেন্টস করো। রজা কেমন হয়েছে, রজা তুমি রজাকে একটু দিলা না। আচ্ছা যে খেয়ে একটু তুমি তুমি আগে একটু বলো, তুমি বলো তুমি বলো খেয়ে বল কেমন হয়েছে। ও খাওয়ার জন্য আমি অপেক্ষা করছি, ও যদি ভালো বলে সেটা আমার সবচেয়ে বেটার মনে হয়। কেমন আছে বলো, কমেন্টস করো, এই একটু বলো না। হ্যাঁ ভালো হয়েছে, মজা হচ্ছে, একটু হালকা একটু ঝাল বেশি দিয়েছে। আচ্ছা যাই হোক, যেহেতু ওরা খেতে বসে গেছে আমিও খেতে বসে যাবো।
আলহামদুলিল্লাহ রজ এখন নিজে নিজে একটু খেতে চেষ্টা করছে, আজকে নিজে নিজে খাচ্ছে। পরে খাও, তুমি আগে খাবারটা খেয়ে নাও, খাবার তুমি খাও, খাবারটা খেয়ে নাও, ঝাল লাগছে অনেক। আচ্ছা সমুদ্রে তুমি খাও, একটু ঝাল খেয়ে খাওয়া শিখতে হবে। এখন হচ্ছে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এখন বাবার মেয়ে বসে আছে তোমার সামনে। এটা কি, এটা কি? হ্যাঁ এখানে একটু রজাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। ছোটো ছোটো দুটো বেনি করে দিয়েছি, সুন্দর বেনি করে দিয়েছি। তাড়াতাড়ি লিখো লিখো। ওকে ফ্রেশ করে এখন বিকেল 5:30 বাজে, ওকে একটু লিখাচ্ছি। দেখি রজা তুমি কি কি লিখছো দেখো। না না, রিয়ের পর রি, রিয়ের পর কি হবে, রিয়ের পর অক্ষরটা লিখো। রি লিখছে, লিখো লিখো তাড়াতাড়ি লিখো। ওকে এখন একটু লিখাই, এরপর হচ্ছে ওকে কিছু খেতে দিব। প্রতিদিন রওজা একটু বিকেলে ঘুম থেকে উঠে একটু একটু হালকা লেখাপড়া করে পরে আজকে খেলতে যায়, বাট কিন্তু আজকে রওজা খেলতে যেতে পারবে না, কারণ বাহিরে আজকে প্রচণ্ড বৃষ্টি। আজকে বলতে গেলে সারাটা দিনই বৃষ্টি ছিল আজকে, তো রওজা খেলতে যেতে পারবে না, ওর মনটা অনেক খারাপ। আর হচ্ছে ও মনে করছে যে যে লেখা শেষ করি ও খেলতে যাবে, বাট কিন্তু খেলতে যেতে পারবে না। যাই হোক, ওর সঙ্গে আমি বসে বসে খেলা করব। আর হচ্ছে ও আজকে সারাদিন দুধ খায়নি, ওকে আমি চকলেট দুধ খাওয়াবো, আর হচ্ছে বিস্কিট বা অন্য যা কিছু খেতে চাই সেটা খাওয়াবো। আর ও ওকে একটু ইফাকে একটু লেখাটাও কমপ্লিট করে। যাই হোক ভিউয়ার্স, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বা আমি যা করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন প্লিজ প্লিজ আপনারা আমাদের আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। আর হচ্ছে আরেকটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যান। আজ এই পর্যন্তই, আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যেহেতু করোনা চলছে ঘরে থাকবেন এবং সেফে থাকবেন। আল্লাহ হাফেজ।